খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো ধান চাষ পদ্ধতির পর্বে আজকে দ্বিতীয় পর্বে তো কৃষিকাজ আসলে একটু কষ্টের কাজ কারণ যারা কৃষি কাজ করেন যদি আমরা নিজেরা কৃষিকাজ না করি তাহলে আসলে বুঝবো না যে আসলে এই সোনার ফসল এমনিতেই হয় না এই সোনার ফসলের জন্য কতটুকু শ্রম দিতে হয় যারা কৃষি কাজ করেন তারাই বোঝেন তো যারা শহরাঞ্চলে থাকেন বা উচ্চবিত্তর ফ্যামিলি তারা কিন্তু হয়তো উপলব্ধি করেন না যে আসলে কাজ কতটুকু কষ্টের তো কৃষকরা আসলে এই কাজ করে তাদের ন্যায্য মূল্য কিন্তু আসলে পায় না তো ধান চাষ আসলে অনেক কষ্টের একটা কাজ ধান চাষ ধান চাষ করার জন্য এই জমি প্রস্তুত তারপর জমিতে ধান রোপণ এরপর এই জমিতে পরিচর্যা ধান চাষের যে পরিচর্যা এই পরিচর্যা পাশাপাশি ধান কেটে বাসায় নিয়ে আসা এগুলি সব কিছু আসলে কষ্টের অনেক কষ্টের তো আজকে এই যে জমি প্রস্তুতের জন্য যে কচুরি পানা এবং আগাছাগুলি একসাথে করা হয় এগুলি কিন্তু এক জায়গায় রেখে দেওয়া হবে এগুলি একসময় এটা জৈব সারে পরিণত হবে দুই থেকে তিন মাস পরই এটা জৈব সারে পরিণত হবে তখন এই জৈব সার ইচ্ছা করলে কিন্তু আমরা যে কোনো যে কোনো যদি আমরা সবজির বাগানে আমরা দেই বা আমরা অনেকে কলা চাষ করেন কলা চাষে কলা ক্ষেতে যদি আমরা এই জৈব সারগুলি প্রয়োগ করি তাহলে কিন্তু ফলন অনেক ভালো হবে তো অনেকে আসেন এই যে কচুরি পানা এগুলি এভাবে আটি করে না রাখার কারণে অনেকে শুকিয়ে যায় বা এক এক জায়গায় রেখে দেন তো এটা আসলে এগুলি না করে যদি আমরা এক জায়গায় রাখি এক জায়গায় রেখে এটাকে জৈব সারে পরিণত করি তাহলে আমাদের সময় পাশাপাশি যে খরচ খরচও বাঁচবে পাশাপাশি জমির জমি উর্বরতা বৃদ্ধি পাবে তো এই কচুরি পানা আমরা একসাথে রেখে এভাবে একসাথে যদি আমরা রেখে এক থেকে দুই মাস পর কিন্তু এটা পচে একদম জৈব সারে পরিণত উৎকৃষ্ট মানে জৈব সারে পরিণত হবে তো যারা কৃষিকাজ করেন এই কৃষিকাজ যারা করেন তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটি করে থাকেন যাদের নদীর ধারে জমি বা বিলে জমি তো এই জমিতে যে কচুরি পানাগুলি এই কচুরি পানাগুলি আমি রেখে দিচ্ছি একসাথে করে যেন এটা পরে দা জৈব সারে পরিণত হয় তো কৃষিকাজ আসলে নিজে যখন করতে যায় তখন আসলে বুঝতে পারি এটা আসলে কতটুকু কষ্টের এবং আমার বাবারা বা আমার দাদারা যে কৃষি জমি চাষ করে আমাদেরকে লালন পালন করছে তারা কতটুকু পরিশ্রমে কাজ করেছেন তারা যদি আমরা এই কাজটি নিজে না করি নিজে না করলে কিন্তু এটা উপলব্ধি করা যাবে না যে কতটুকু পরিশ্রম করে আমাদের যে চাউল আমরা ধান প্রতিদিন ভাত খাই ভাতের যে চাউল ধান উৎপন্ন হয় এটা কতটুকু শ্রমের বিনিময় উৎপন্ন হয় এটা আসলে নিজে যদি আমরা কৃষিকাজে নিজে না করি তাহলে কিন্তু আমরা কখনোই এটা উপলব্ধি করতে পারবো না তো যথার্থ কৃষকের মূল্যায়ন এটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের দেশে কৃষকের মূল্যায়ন কম যার কারণে মানুষ কৃষিতে অনীহা অন্যান্য কাজের প্রতি ঝুঁকে যাচ্ছে মানুষ কৃষিকাজ ছেড়ে দিচ্ছে কারণ কৃষিকাজ করে পেটে ভাতে কোনো রকম খেয়ে থাকা যায় আসলে কৃষিকাজ করে ওইভাবে যে আমাদের মূল্যটা ওই মূল্যটা কিন্তু আমরা পাই না তো সেক্ষেত্রে আসলে আমাদের সরকারের গভর্নমেন্টের উচিত যে কৃষিকাজ যারা করে তাদেরকে যথার্থ মূল্যায়ন করা তাদের ফসলের যথার্থ মূল্য পাওয়া তো এই কৃষিকাজ করে একটা কৃষক যখন ধান ঘরে নিয়ে আসে তখন যে পরিমাণ মূল্য থাকে একজন ব্যবসায়ী একদিন বা এক ঘন্টার বিনিময়ে দেখা গেছে প্রতি কেজি ধানেতে ভালো অঙ্কের মুনাফা করতে পারে বা প্রতি মন ধানে অনেক টাকা মুনাফা মুনাফা করে ফেলে একদিনে ব্যবধানে আর একজন কৃষক তিন থেকে চার মাস পরিশ্রম করে যে মূল্যটা পাওয়া প্রয়োজন সেই মূল্যটা কিন্তু কৃষকরা পান না তো সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টের উচিত যে এদিকে নজর দেওয়া যেন কৃষিকাজ যারা করে তাদেরকে যথার্থ মূল্যায়ন করা তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু আমাদের খাদ্যশস্য আমাদের দেশ কিন্তু মাটি সোনার মাটির দেশ এই দেশে যাই ফলন করা হয় তাই কিন্তু ফলে তো সেক্ষেত্রে আমরা যদি কৃষি নির্ভর হতে পারি আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ কিন্তু কৃষি কাজে প্রত্যেকটা পণ্য কিন্তু আমরা উৎপাদন সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ না সেক্ষেত্রে যদি আমরা এই কাজে যদি ভালো করে মনোনিবেশ করি এবং প্রত্যেকটা জমি আমরা কিভাবে চাষ করতে পারি চাষে উপযুক্ত করতে পারি এবং প্রতিত জমি যদি কোনো আমরা না রাখি তাহলে কিন্তু আমরা খাদ্যের স্বয়ং সম্পন্ন হতে পারবো তো কৃষিকাজ আসলে একটা কষ্টের কাজ আমি দোয়া করি যারা যত কৃষক আছে তারা যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ